গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এই পর্বে আমরা দেখব কিভাবে প্রোফাইল এডিট করতে হবে। তো আমরা এই পর্যন্ত ছিলাম অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ এবং এখানে লেখা রয়েছে এডিট ইওর প্রোফাইল। যদি কারো এটা একদম চলে গিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো এটা কোথায় থেকে পাবেন, তো আমরা ম্যানুয়ালি দেখাবো যে এখান থেকে না, এখানে আপনি ক্লিক করলেও সাপোজ আমি যদি এটা নিউ ট্যাব করি, এখান থেকে ক্লিক করে জাস্ট আমি কিন্তু মাউসের চাকা যেটা রয়েছে সেটাতে ক্লিক করলে এভাবে নিউ ট্যাব হয়, যারা জানেন তাদের জন্য বলছি। এবং এখান থেকে আপনি এটা এডিট করতে পারবেন। এবং সেমভাবে আমি যদি জাস্ট এখান থেকে সেটিংসে যাই, এখান থেকে আমি একটু দেখি আবার, এখান থেকে জাস্ট সেটিংসে যদি যাই, এখান থেকে সেটিংসে এখানে নিউ ট্যাব হবে না, এই ট্যাবেই এখানে করতে হবে। সো আমি জাস্ট আবার এখান থেকে দেখাই, এই প্রোফাইল থেকে দেখাই সেটিংসে, দেন সেটিংসে আসলেও কিন্তু সেমভাবে ওই একই জায়গায় চলে আসছে, এখানে একই জায়গায় চলে আসছে। ওকে, তো আমরা প্রোফাইল থেকে চলে যাব এখানে সেটিংস। সেটিংস থেকে আমরা প্রথমে জাস্ট সেটিংসগুলো আমরা এখানে চেঞ্জ করে নিব। প্রথমে দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি নোটিফিকেশনস অ্যান্ড বিলিং। তো আমরা অ্যাকাউন্ট থেকে প্রথমে দেখব ফুল নেম। তো আপনার যেটা ফুল নেম রয়েছে অ্যাকাউন্টের, কিন্তু আমরা নাম দিয়েছিলাম গ্রাফিক স্কুল বিডি, বাট আপনার ফুল নেমটা কিন্তু টোটালি আলাদা, কারণ আপনার যে অরিজিনাল যে নেমটা সেটা কিন্তু এখানে দিতে হবে। কারণ আপনি যখন আপনার এই অ্যাকাউন্টের সাথে কোনো একটা পেপাল অথবা পায়োনিয়ার মাস্টার কার্ড আমরা যখন এটা অ্যাড করব, এটার সাথে এটা কিন্তু ম্যাচ করানো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এগুলো ছোটো ছোটো প্রবলেমের কারণে কিন্তু অনেকের অ্যাকাউন্টগুলো ব্যান করে থাকে। তো আমি যেটা আমার অরিজিনাল যেটা নাম আমি যে সেইটাই এখানে দিব। আমি আমার নাম দিচ্ছি মামুন রশিদ। এখানে আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং আমি চাইলে কিন্তু পরবর্তীতে এই ইমেলটা আবার চেঞ্জ করতে পারবো। জাস্ট এই ইমেলটা এখান থেকে সরিয়ে নতুন একটা ইমেল দিয়ে সেভ চেঞ্জ করে দিলে কিন্তু আমার ইমেলটাও চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে যেটা দেখবো অনলাইন স্ট্যাটাস, অনলাইন স্ট্যাটাসে সবসময় আমরা গো অফলাইন ফর এখানে এটা করে রাখবো, সবসময় এটা অনলাইনে থাকবে। দেন আমরা এটা সেভ চেঞ্জ করে দিচ্ছি, সেভ চেঞ্জে ক্লিক করছি, এবং এটা কিন্তু দেখেন সেটিংস সাকসেসফুলি আপডেটেড হয়েছে। ওকে, এবং নিচে যেটা ভ্যাকেশন মোড রয়েছে আমরা এটা এভাবেই থাকবে, এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব। এবং এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। দেন এখানে দেখেন আই এম লিভিং বিকজ, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিতে চান, আমরা হয়তো কাজে শেষে এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। সো আমরা যদি ডিঅ্যাক্টিভ করে দিতে চাই কোনো কারণে কোনো অ্যাকাউন্টটি, সেক্ষেত্রে আপনি কোনো একটা রিজন দেখিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। ওকে, এবং আমরা এরপর চলে যাব জাস্ট এখান থেকে আমরা সেটিংস থেকে, অ্যাকাউন্ট থেকে আমরা যাব সিকিউরিটি, সিকিউরিটি ক্লিক করছি। এবং সিকিউরিটি ক্লিক করার পর এখানে আপনি যদি চান যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটাও আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে ফোন ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে, ফোন ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার এটা কাজ করবে না। সো আমরা এটা ফোন ভেরিফিকেশনটা করে নিই, ভেরিফাই নাও ক্লিক করব। ভেরিফাই নাও ক্লিক করে এখানে অটোমেটিক বাংলাদেশ এখানে লেখাই আছে, এখানে আমরা কোনো একটা নাম্বার দিব যে নাম্বারটা এখানে কাজ করবে। সো আমি নাম্বারটা একটু হাইড রাখবো আপনাদের কাছ থেকে, এবং এখানে কোনো একটা নাম্বার প্রেস করব। আমি নাম্বার প্রেস করে সেই নাম্বারটা, যেই নাম্বারটা কখনোই আপনি ফাইবার কোনো একটা অ্যাকাউন্টে আপনি ইউজ করেননি সেই নাম্বারটা দিবেন, এবং ওয়ান থেকে স্টার্ট করবেন, কজ এখানে জিরোটা দেয়া আছে। আমি নাম্বার উঠাচ্ছি, নাম্বার উঠিয়ে জাস্ট হচ্ছে যে এখানে ভ্যারিফাই বাই SMS এ ক্লিক করছি, ভ্যারিফাই বাই SMS এ ক্লিক করছি। এখানে বলছে চেক ইউর নাম্বার, ওকে। সো আমরা জিরোটাও দিয়ে দেখি কি হয়, আমার জিরোটা দিতে হচ্ছে না, আমার কাছে অলরেডি ফাইবার থেকে একটা চলে এসেছে SMS। ওকে, ফাইবার থেকে অলরেডি একটা চলে এসেছে SMS, এবং সেই SMSটাই আমরা, SMS এর যে কোডটা থাকবে সেই কোডটাই আমরা এখানে বসিয়ে দিব। আমার কোডটা হচ্ছে 1618। ওকে, দেন আমরা এখানে সাবমিট কোড, সাবমিট কোড দিয়ে এখানে ভ্যারিফিকেশন কমপ্লিট দিলাম, দেন এখানে ওকে প্রেস করলে আমাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু বলছে যে অ্যাড সিকিউরিটি কোশ্চেন, আমরা এখানে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন এবার অ্যাড করব। তো আপনি যেটা এই কয়েকটার মধ্যে যেটা আপনার কাছে যেটা মনে হবে যে চাইল্ডহুড নিকনেম, আপনার ছোটোবেলা যেটা নিকনেম ছিল সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন, ফার্স্ট পেট নেম দিতে পারেন, ইচ্ছা আপনার যেটা ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ডস দিতে পারেন, প্যারেন্টস মিট ইত্যাদি দিতে পারেন। সো আমি কোনো একটা হয়তো চাইল্ডহুড নিকনেম দিতে পারি, আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে এবং যেটা পরবর্তীতে আমি সেটা পারবো। এবং অ্যাকাউন্ট করার সময় সবাইকে আমি যেটা সাজেস্ট করব যে আপনি সার্চ বক্স থেকে এখানে আপনি নোটপ্যাড নিন, নোটপ্যাড নেওয়ার পর আপনি সিকিউরিটি কোশ্চেনে কি দিচ্ছেন আপনি লিখে রাখেন, যে আপনি কি এখানে চুজ করেছেন, আপনি প্রশ্ন সহ
आंसर सह এটা টোটালি লিখে রাখেন সবকিছু যেন আপনি ভুলে না যান কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সাপোজ আপনার অ্যাকাউন্ট আনফরচুনেটলি হয়তো $100 কাজ করার পর আপনি অ্যাকাউন্টটা মানে ব্যান করেছে ফাইবার তখন কি করবেন আপনার ডলারটা কিন্তু ঠিকই ফেরত পাবেন 45 দিন পর বাট যদি আপনি সিকিউরিটি কোশ্চেন না মনে রাখেন তাহলে কিন্তু এই ডলারটা আপনি ফেরত পাবেন না 45 দিন পর যখন আপনি ফাইবার সাপোর্টে কন্টাক্ট করবেন যে আমার অ্যাকাউন্টটা ব্যান করেছিল বাট ওই অ্যাকাউন্টে আমার $100 ছিল এই ডলারটা আমি এখন আমার কোন একটা মানে পায়নের মাস্টার কার্ডে আমি এটা নিতে চাচ্ছি তখন ফাইবার কিন্তু আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে যে আপনার অ্যাকাউন্টের ইমেল তারপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কোড এগুলো চাইবে বা কোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করেছেন অ্যাকাউন্টটা এগুলো চাইবে সো সিকিউরিটি মানে কোশ্চেন অ্যান্ড আনসার দুইটাই কিন্তু আপনার মনে রাখতে হবে ওকে আমি দেন এটা ফিনিশ করে ফেলছি কমপ্লিট ভেরিফিকেশন ওকে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে দেন আমরা কিন্তু এটা ফোন ভেরিফিকেশনে কমপ্লিট করলাম দেন সিকিউরিটি কোশ্চেনও কিন্তু আমরা এটা কমপ্লিট করে ফেলেছি এবার আমরা নোটিফিকেশনসে যাই নোটিফিকেশন থেকে আমরা দেখতে পাবো যে এগুলো সবগুলো চেক করে রাখবেন এগুলো চেক করে রাখবেন কারণ হচ্ছে যে যদি আপনার ইনবক্সে কোনো মেসেজ আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে হয়তো কোনো একটা ছোট্ট করে একটা শব্দ হয় খুব খুব সুন্দর একটা সাউন্ড হয় যেমন আমাদের হচ্ছে যে ফেসবুকে মেসেঞ্জার যখন মোবাইলে ইউজ করি সেই সেই টাইপের একটা সুন্দর একটা মেসেজ হয় সাউন্ড হয় সেগুলো আমরা এগুলো আমরা অনই রাখবো সবসময় যেন কোনো একটা মেসেজ কোনো একটা বায়ার করলে যেন আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি যেন বুঝতে পারি এবং তাড়াতাড়ি সেটা তাকে যেন আমরা রিপ্লে করতে পারি এবং আমরা বিলিংয়ে যাব বিলিং থেকে আমার বিলিং ইনফরমেশনটা আমরা পরে এটা ফিল আপ করবো যখন আমরা পায়োনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবো এবং যার নামে করব সেই নাম দিয়ে টোটালি বিলিং ইনফরমেশনগুলো আমরা এখানে ফিল আপ করে দিব তো এখন আমি বিলিংটা দেখাচ্ছি না এই পর্বে দেন আমরা নেক্সট চলে যাব হচ্ছে প্রোফাইল কিভাবে আমরা প্রোফাইল সেটিং করব তো আমরা এখান থেকে এখানে পিক থেকে আমরা যদি গ্রাফিক স্কুল বিডি এখানে যদি আমরা ক্লিক করি আর ক্লিকটা মেবি পড়েনি আবার ক্লিক করছি গ্রাফিক স্কুল বিডিতে ক্লিক করার পর আমাদের এটা হচ্ছে প্রোফাইল ওকে দেন এখানে আমার আমাকে এখানে কোনো একটা ফটো দিতে হবে এগুলোতে অনেক কিছু লিখতে হবে তো আমরা সেগুলো দেখব যে কীভাবে কী করব এখন আমরা যদি হোম পেজে যাই হোম পেজ থেকে যদি আমি কিছু জনের সাপোজ প্রথমে প্রথমে আমি জাস্ট ফটো নিয়ে কথা বলি এক এক করে শেষ করি ফটোতে যেটা হচ্ছে আমি যেটা টিপস দিই আমি আমার পার্সোনাল যেটা মতামত সেটা হচ্ছে কোনো একটা মেয়ের যদি আপনি প্রোফাইল পিক যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার নতুন অ্যাকাউন্টে কাজ পাওয়ার জন্য খুব দ্রুত কাজ পাবেন খুব দ্রুত কাজ পাবেন বাট যদিও এটা একটা ফেক একটা ওয়ে হতে পারে আপনি হয়তো খারাপ ভাবতে পারেন বাট এটা আমরা অনেকটা প্রমাণ করেছি আমরা নিজেরাই ইউজ করে এই ট্রিক্স কাটিয়ে আমরা দেখেছি যে ছেলেদের কোনো একটা যদি আমার অরিজিনাল যদি কোনো একটা পিক দেই বা কোনো একটা ছেলে মানুষের যদি কোনো একটা পিক দেই সেক্ষেত্রে যেটা হয় যে বায়াররা খুব একটা বেশি মানে এটার প্রতি মানে আকর্ষণ কাজ করে না তাদের বাট সুন্দরী কোনো একটা মেয়ের যদি পিক দেওয়া হয় এখানে ফটো দেওয়া হয় সেক্ষেত্রে তাদের প্রতি একটা সিম্প্যাথি বা এরকম কোনো একটা কিছু কাজ করে মেবি সেই জন্য তাদেরকে নতুন অ্যাকাউন্টে কিন্তু কাজ দেওয়া হয় কাজ দিয়ে থাকে বেশিরভাগ পার্সন সো এটা আমরা অনেকটা বেশ কয়েকটা অ্যাকাউন্টে আমরা দেখেছি এটা প্রমাণিত একদম তো আমরা যেটা করব যে গুগলে সার্চ করে কোনো মেয়ের পিক অথবা আপনি আপনার পরিচিত কোনো হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বোন থাকতে পারে তার সুন্দর করে জাস্ট ফেস টুকুর একটা পিক আপনারা এখানে দিতে পারেন সেটা খুবই বেশি কার্যকরী হবে এবং সেটা যেন একটু অনেকটা স্পষ্ট হয় যদি DSLR পিকটা উঠানো হয় অনেকটা ভালো হবে অনেক স্পষ্ট হতে হবে এবং লুকিংটা অনেক সুন্দর হতে হবে প্রফেশনাল মানের হতে হবে তো আমরা যে সেখান থেকে যদি দেখি যে সাপোজ নাইস লুকিং গার্ল পিক আমরা প্রফেশনাল পিক দিয়ে মেবি সার্চ করতে পারি প্রফেশনাল গার্ল পিক আমরা ইমেজে যাই আসলে এই ধরনের পিকগুলো আমরা এখান থেকে ইউজ করব না কারণ হচ্ছে কি যখন ফাইবার যখন আপনার ইমেজ নিয়েও কিন্তু সাপোজ আজকে করবে না যখন আপনার অ্যাকাউন্টে হয়তো 100টা রিভিউ হয়ে যাচ্ছে 500টা রিভিউ হয়ে যাচ্ছে তখন ফাইবার কিন্তু আপনার পুরো অ্যাকাউন্ট এমনভাবে সার্চ করবে একদম চিরনি অভিযান চালাবে হ্যাঁ যেন আপনার কোনো অ্যাকাউন্টে একটু যদি ফল্ট পায় তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে তারা
পার্মানেন্টলি কিন্তু ডিসেবল করে দিবে, পার্মানেন্টলি তারা সাসপেন্ড করে দিবে। তো আমরা ফেক কিছু করব না। আমি এই জন্য বলবো যে আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে ভালো, গুড লুকিং, অ্যাট্রাকটিভ, দেন তার সুন্দর করে পিক নিয়ে আপনি জাস্ট ফেস টুকু দিয়ে খুব সুন্দর করে পিকটা দিতে পারেন। জাস্ট আমি এই জন্য একটা পিক নিয়ে দেখাবো যে কী টাইপের পিক আমরা দিতে পারি। আমি এই যে দেখেন, এই যে এই পিকটা যদি আমরা দেখি, এই পিকটা দেখি অনেক সুন্দর করে কিন্তু জাস্ট ফেস টুকু দেওয়া আছে, বাট সুন্দর কিন্তু একটা হাসি আছে। তখন কিন্তু মনে হবে যে হ্যাঁ, যেহেতু যে হাসতে জানে সে কিন্তু ভালো মনের মানুষও হতে জানে, এরকম মনে হতে পারে। তো এই জন্য এই টাইপের পিক দেওয়া যাবে। বাট কোনো আপনি কোনো সেলিব্রিটির পিক যেন চুজ করবেন না, কারণ কোনো সেলিব্রিটির পিক কিন্তু খুব ইজিলি কিন্তু গুগলে সার্চ করলে সেগুলো পিক কিন্তু চলে আসে। ওকে, প্রফেশনাল আমি আর একটু যদি সার্চ করে দেখি, সাপোজ আমি এটাই দিচ্ছি, এটা দেখি আরও কিছু এই টাইপের একটু হাসি থাকতে হবে, আবার যেন এটা বেশি আর্টিফিশিয়াল না হয়, একটু জাস্ট রিয়েলিস্টিক যেন হয়, সেরকম আমরা পিক খুঁজে বের করব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলছি, বাট আমি কিন্তু মেইন টিপসটা কিন্তু বলে দিলাম যে আমরা কী ধরনের পিক আসলে চুজ করব। আমি সেরকম কোনো পিকই আসলে দেখছি না যে ধরনের পিক আমরা এখানে নিতে পারি। আমরা এখানে দিতে পারি যে বাংলাদেশি লিখে সার্চ করতে পারি, বাংলাদেশি দিলে আরও সেরকম কোনো পাওয়াই যাবে না। বাংলাদেশি গুড লুকিং প্রফেশনাল বাদ দিই, ওকে বাংলাদেশি আবার কার না কার হয়ে যায়, এটা প্রবলেম হয়ে যাবে আমার। সো আমরা জাস্ট কোনো একটা পিক, সাপোজ এই পিকটাই আমরা যদি নিয়ে নেই, এরকম কোনো সেলিব্রিটির পিক দিব না আমরা সোজা কথা। আচ্ছা আমি এই পিকটা দিচ্ছি, এটা বেশি একটু হাসি মনে হচ্ছে। আপনি প্রয়োজনে অনেকটা সময় নিয়ে আপনি পিক সার্চ করুন, অনেকটা সময় নিয়ে পিক সার্চ করুন, প্রয়োজনে আপনি খোঁজাখুঁজি করুন যে আপনার পরিচিতর মধ্যে কেউ আছে কি না, সেরকম হলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি বারবার বলছি এই কথাটা, কারণ গুগল থেকে নিলে সেটা কি হয় যে ফটো দিয়ে ফটো সার্চ করলে তখন কিন্তু চলে আসবে। সাপোজ আমি যদি আপনাকে দেখাই যে এই পিকটা দিয়ে আমি যদি এখন সার্চ করি, দেন আমি একটু পর এই পিকটাই পাবো। যেমন আমি সাপোজ এটা জাস্ট এইভাবে করে রাখলাম, দেখেন আমি যদি গুগলে যাই, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর ইমেজ থেকে আমরা যদি এখান থেকে ইমেজ দিয়ে ইমেজ সার্চ করি, দেখেন এই ইমেজটা যদি ইমেজ দিয়ে ইমেজ সার্চ করি, ওই ইমেজটাই গুগল সার্চ করে দেখাবে। দেখেন এটাই, দেখেন আমাকে, আমি যদি অল সাইজ দেখাই, দেখেন এই ইমেজ কিন্তু পিক আমরা দেখেছিলাম একটা নিয়েছিলাম, বাট কতগুলো সাইজের কিন্তু ইমেজ কিন্তু গুগল দেখিয়ে দিচ্ছে, তার মানে কি অবশ্যই এটা ফেক, গুগল থেকে নেয়া, একজন সেলিব্রিটি। ওকে, তো এই ধরনের কিছু নেওয়া যাবে না যখন আপনি প্রোফাইল পিক হিসেবে ইউজ করবেন, কারণ সবসময় সবাই মানে যেটা চায় যে রিয়েল কিছু, যখন ফাইবার কিন্তু রিয়েল কিছু চাইবে, রিয়েল ছাড়া কিন্তু আপনি ফেক যখনই দিবেন তখন প্রবলেম হবে, অবশ্যই অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার একটা পসিবিলিটি 99% থাকবে। তো এই জন্য আমরা একটু রিয়েল টাইপের খুঁজবো। আচ্ছা আমি কোনো একটা জাস্ট এমনিতে একটা দিয়ে দিই, যে পিকটা আমরা একটু আগে ডাউনলোড করলাম সেই পিকটাই দিয়ে দিচ্ছি আমি, এবং এই পিকটা জাস্ট এখান থেকে চুজ করে আপনি এখানে দিয়ে দিবেন। এবং সেটা এটা এটার সাইজটা অনেক বড় ছিল, এই জন্য শুধু ফেস দেখা যাচ্ছে না, অনেকটা বড় দেখা যাচ্ছে। ওকে, আমরা এখানে দেখেন কোনো একটা মেসেজ পেয়েছি অলরেডি, নোটিফিকেশান থেকে এখানে বলছি ইয়োর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভ সিন্স মাইন্ডের অরিজিনাল। আচ্ছা আমার এই প্রোফাইল পিক ইমেজ এটা দেওয়া যাবে না, ঠিক আছে, এটা অলরেডি ফাইবার ধরে নিয়েছে, সো আমরা এটা বাদ দিয়ে দিব। আমরা কোনো একটা বাংলাদেশি আমরা যদি দিতে পারি, যে কিভাবে আসলে কোনো অভিজ্ঞতা নেই, আমি জাস্ট আপনাদেরকে টিপস দিতে চাচ্ছি যে যেটা অনেকটা বেটার হবে, তো ওগুলো দেওয়া যাবে না। এদের পিক আসলে ইমেজ হিউজ পরিমাণ ইমেজ আছে এদের একজন মানুষেরই, আমরা যদি এটা দেখি চুজ করি, নেক্সট স্টপ
আমরা এটা দিলাম, দেখেন এখানে কি বলছে, আমরা আমার আমার মানে এই ইমেজগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যে দেখেন ফাইবার কিন্তু আমার ইমেজটা সঙ্গে সঙ্গে আমার ইমেজটা কিন্তু তারা ব্যান করে দিচ্ছে, দেখেন রিমুভ করে দিচ্ছে। উই হ্যাড টু রিমুভ ইউর প্রোফাইল ইমেজ বিকজ ইট, এখানে এখানে বলছে অরিজিনাল ইমেজ দিতে, ঠিক আছে, এটা আমাদের অরিজিনাল ইমেজ না। সো এই জন্য আমি বারবার বলছিলাম যে আপনারা যে ইমেজটা চুজ করবেন, যে ফটোটা চুজ করবেন, সেটা একদম যেন অরিজিনাল অরিজিনাল ফটো হয়। সো আমি এখন আপাতত সেরকম কোনো পিক নেই, আমি সেভাবে খুঁজে দেন আমি এটাতে সেট করে দিব, বাট কীভাবে সেট করে সেটা আমি দেখিয়েছি। এবং তারপরে যেটা হোয়াটস ইউর স্টোরি, এখানে আমরা স্টোরি দিয়ে দিব, সাপোজ আমরা স্টোরি দিতে পারি এই টাইপের যে রিমেম্বার ইউর ড্রিম মাই ডিজাইন, ওকে, আপনি আপনি ইচ্ছা মতো দিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন ট্যাগ লাইন। তারপর এখানে আমরা দেখাচ্ছে যে কবে অ্যাকাউন্টটা খুলেছি, কোথা থেকে অ্যাকাউন্ট খুলেছি, ভ্যাকেশন মোড নিয়ে পরে কথা বলবো। ডেসক্রিপশন, ডেসক্রিপশনের যে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ডেসক্রিপশনে আসি এবং অনেক প্রোফাইল আমরা দেখব। সো আসলে মেইনলি যে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার মানে প্রোফাইলটা না খুব বেশি ইম্পর্টেন্ট না ফাইবারের ক্ষেত্রে, আপনার প্রোফাইলটা খুব মানুষ দেখবে না, গিগটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, আমরা সেটা প্রমাণ করে দিব। আমি দেখাচ্ছি কিছু প্রোফাইল আমরা ঢুকবো যেগুলো অনেক বড় বড় প্রোফাইল, বাট তাদের প্রোফাইল কোনো ম্যাটার না, আমি এর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাব। দেখেন এর প্রোফাইল, এখানে পোর্টফোলিও অ্যাড করা আছে, ডেসক্রিপশন অ্যাড করা আছে, সব কিছু এর প্রোফাইলে অ্যাড করা আছে, এর প্রোফাইলে অনেক কিছু অ্যাড করা আছে। তারপর আমরা দেখি আর অন্যান্য প্রোফাইল, এখানে এর প্রোফাইলেও অনেক কিছু অ্যাড করা আছে দেখতে পাচ্ছি। এর প্রোফাইল, এর প্রোফাইলে দেখেন কিছু নেই, শুধু ডেসক্রিপশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, বাট এ দেখেন রিভিউ কত, টোটাল রিভিউ হচ্ছে 13,887টা রিভিউ তার, তো অনেক কাজ, তার প্রোফাইল কিন্তু কোনো ম্যাটার না, 2014 সাল থেকে কাজ করে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এখান থেকে জাস্ট ডেসক্রিপশনটা কীভাবে নিব, ডেসক্রিপশনটা সবাই তো ওইভাবে লিখতে পারবেন না, বাট ডেসক্রিপশনের আইডিয়াটা পাবো কোথা থেকে আমি সেটা দেখাচ্ছি। আপনি প্রথমে 10-15 জনের অ্যাকাউন্ট আপনি জাস্ট কী করবেন, এইভাবে নাম দিয়ে জাস্ট এটাতে আমি যাচ্ছি, গিয়ে এভাবে 10-15 জনের অ্যাকাউন্টে আপনি ঢুকবেন, প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর তাদের ডেসক্রিপশনটা পড়বেন, ভালো করে পড়বেন, ভালো করে পড়ার পর দেখবেন সবার কথা টাইপ প্রায় সেম, প্রায় কাছাকাছি। তো আপনি জাস্ট কারোটা একদম হুবহু কপি করবেন না, হুবহু কপি না করে জাস্ট আপনি আপনার মতো করে কয়েক লাইন কয়েকটা সেন্টেন্স নিয়ে এখানে তৈরি করে ফেলবেন, এটা সবচেয়ে বেস্ট ওয়ে হয়। দেখেন সবার কথা মানে প্রথমে আপনার নাম, তারপর আপনি কে বা কী করেন এটা লিখে, আপনি কী কী জানেন সেটা লিখে জাস্ট শেষ করলেই হবে, দেখেন শেষ করলেই হবে। তো আমরা আমি জাস্ট এতটা সময় দিচ্ছি না, এত সময় নিয়ে না দিয়ে শুধুমাত্র আমি আমি কোনো একটা জাস্ট এখান থেকে কপি করে ফেলছি। আমি আশা করব যে অন্ততপক্ষে কয়েকটা সেন্টেন্স আপনারা লিখতে পারবেন, যেহেতু ফাইবারে কাজ করবেন সেহেতু অবশ্যই কিছু লিখতে হবে আপনাকে নিজে থেকে। ওকে, তো আমি এ দেখেন ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, অনেক কিছু, তো এটা আমরা দিচ্ছি না, আমরা অন্য একজনের একটা দিই, অনেক কিছু দিয়ে রেখেছে এখানে, আমরা অন্য কার্ডটা ভালো লাগে, ওকে আমরা এটাই কপি করে ফেলি, জাস্ট এখানে নামটা আমরা চেঞ্জ করে ফেলি, নামটা আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আচ্ছা এখানে আরো নাম আছে, আচ্ছা ওটা ডিজাইন কোম্পানি, আর অনেক কিছু লিখেছে, যাই হোক এগুলো পরে আমি এডিট করে ফেলবো। এখন এইগুলো এইভাবে আমরা জাস্ট করে জাস্ট আপডেট দিয়ে দিব, দেন ডেসক্রিপশন হয়ে যাচ্ছে, আমরা এইভাবে আইডিয়া পাবো। আইডিয়াটা বললাম আপনি আপনার নিজের মতো করে করবেন, ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজে এখানে ইংলিশ বেসিক অটোমেটিক থাক আছে, এখানে আমরা জাস্ট ইংলিশটা অ্যাড করে দিচ্ছি, ইংলিশ ইংলিশটা আপনি কী কিসে দিবেন, আপনি সাপোজ আমরা ফ্লুয়েন্ট দিতে পারি, দুইটা রয়েছে না, এটা আমরা জাস্ট এডিট করে ফেলি, এটা এডিট করে আমরা এখানে দিতে পারি হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি দিতে পারি, ব্যাস আমরা দুইটা ভাষা পারি, দুইটা ভাষায় দিয়ে দিলাম, কারণ অনেকে আছে যারা সাপোজ ধরেন বাংলাদেশি মানুষ কিন্তু ইউএস থাকে বা ইউকেতে থাকে, তো তখন তারা যেটা করে যে হয়তো বাংলাদেশি কাউকে কাজ দেওয়ার জন্যই তারা ট্রাই করে,
হ্যাঁ তখন বাংলাদেশি লিখে কিন্তু এখানে সার্চ করে সার্চ বক্সে তখন কিন্তু আপনারটা চলে আসবে এই জন্য এগুলো লেখা খুবই জরুরি তারপর আপনার যদি ফেসবুক থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুক দিয়ে আপনি এটা কানেক্ট করে ফেলবেন লিংকডইন থাকলে লিংকডইন দিয়ে কানেক্ট করে কানেক্টের জন্য জাস্ট আপনি ফেসবুকে ক্লিক করলে আপনি এটা কানেক্ট হয়ে যাবে সো আমি এখানে আমার ফেসবুকটা এখানে কানেক্ট করে দেখাচ্ছি না জাস্ট এখানে ফেসবুক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনার হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড যাবে ফেসবুকের দেন আপনি এটা করলেই হয়ে যাবে দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে এবং আপনার যদি এই ব্রাউজারে ফেসবুকটা মানে অলরেডি লগ ইন করা থাকেই সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক এটা নিয়ে নিবে লিংকডইনের সিস্টেমও সেমভাবে নিয়ে নেবে এখানে স্কিলের যে বিষয়টা আপনি কী কী জানেন কী কী পারেন সেটাতে লিখতে হবে স্কিলে যেমন আপনি লিখতে পারেন ফটোশপ লাইক অ্যাডোবি ফটোশপ লিখতে হবে ফটোশপ আমরা এখান থেকে অ্যাডোবি ফটোশপ পেয়েছি তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাই আপনি কী পারেন এক্সপার্ট লেভেলে আমরা দিলাম তারপর এখানে দেখেন সাজেস্ট করছে আপনাকে যে আপনি কী কী জানেন গ্রাফিক ডিজাইন আমি গ্রাফিক ডিজাইন দিলাম এখানে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট লেভেল দিলাম তারপর আপনি লোগো ডিজাইন না হয়তো কাজ করবেন সেক্ষেত্রে লোগো ডিজাইন দিলাম তারপর আপনাকে এখানে আরও কিছু সাজেস্ট করছে ফটোশপ মেইনলি আসলে এটা আমাদের এটা ঠিক নেই এটা সমস্যা সো আমি এটা ডিলিট করে দিচ্ছি তারপর আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন তো আপনি ইলাস্ট্রেটর দিয়ে আপনি এক্সপার্ট লেভেল দিয়ে আপনি করে দিলেন এরকম পাঁচ সাতটা আপনি দিতে পারেন যেগুলো আপনি জানেন সেগুলো নিয়ে আপনি এগুলো এখানে অ্যাড করতে পারেন আপনি যদি বিজনেস কার্ড যদি পারেন বিজনেস কার্ড ডিজাইন আসবে না মেবি কার্ড ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন দেন আমরা এক্সপার্ট লেভেল দিলাম অ্যাড করে দিলাম এইভাবে আমরা বেশ কিছু স্কিল এখানে আপনি দিতে পারেন যে কারণ স্কিলগুলো দেওয়া এই জন্য জরুরি ফাইবারে বিশেষ করে বায়াররা যেটা করে যে আপনাকে এখানে ফাইন্ড সার্ভিস যেখানে সার্চ বক্স আছে সেখানে কিন্তু তারা সার্চ করে যখন আপনার প্রোফাইল বা গিগের সাথে তারটা মিলে যাবে তখন কিন্তু আপনার এখানে কাজ হয়ে যাবে সো মানে আপনার আপনার গিগটা তার ওখানে শো করবে তো এই জন্য এইগুলো কিন্তু হাইড করা যাবে না এগুলো আপনাকে দিতে হবে বেশি বেশি এডুকেশন আপনি এডুকেশন দিতে পারেন আপনার অরিজিনালটা দিতে পারেন অথবা আপনি চাইলে একটু বাড়িয়ে লিখতে পারেন যেমন আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোথাও হয়তো আপনি পড়েছেন বাট আমার মনে হয় না যে এটা আসলে মিথ্যা কিছু লেখা দরকার আছে এখানে আপনি অরিজিনালটাই দিতে পারেন যে আপনি কিসে পড়াশোনা করেন সো আপনি সেটাই দিতে পারেন সাপোজ আপনি এখানে যদি আমি দিই ঢাকা কলেজ এখানে আপনি টাইটেল দিতে পারেন যে কিসে আপনি পড়েছেন আমি যদি এখান থেকে এমবিএ দিয়ে দিই মাস্টার্স অফ আচ্ছা মাস্টার্স অফ বিজনেস স্টাডি দিয়ে দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন হতো আচ্ছা তারপর এখানে আমরা আরও যদি এটা চেঞ্জ করে দিই এখান থেকে ওকে এটা আপনি যেটা আসলে করেন সেটা দিয়ে দিলেই হবে সাপোজ আপনার এটা কততে শেষ হয়েছে আপনি সেটা দিতে পারেন 15 দেন এখানে অ্যাড করে দিলাম ওকে দেন এইভাবে আপনি এটা এটা অ্যাড করতে পারবেন আমি এটা এডিট করে দিচ্ছি এটার সাথে এটা না মিললেও আবার সমস্যা আছে মেবি এই যে পেয়েছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে এটার সাথে এটা মিলতে হবে কারণ আপনি যে ফেক কিনা এটাতে বোঝা যাবে কিছুটা তারপর এখানে সার্টিফিকেশন রয়েছে সার্টিফিকেশন আপনি দিতে পারেন যে সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন আপনি দিতে পারেন যে গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ দেন এখানে কি গ্রাফিক ডিজাইনার কত সালে আপনি 2017-তে সেখানে 18-তে সেখানে একটু আগের দিকে দিয়ে দিবেন 2015 বা 14 এরকম কিছু দিয়ে দিবেন হ্যাঁ তাহলে এটা সবচেয়ে ভালো হবে আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন একটাই যে অ্যাড হবে তা না আরও বেশ কয়েকটা আপনি এখানে অ্যাড করে দিবেন দুই তিনটা আপনি অ্যাড করে দিতে পারেন সেটা আপনার জন্য অনেকটা ভালো হবে আপনার প্রোফাইলের জন্য অনেকটা ভালো হবে তো এই মোটামুটি হচ্ছে প্রোফাইলের বিষয় তবে এখানে প্রোফাইলের বিষয়ে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল পিকটা
प्रोफाइल पिकटाई सबचे बेसि इम्पर्टेंट कारण प्रोफाइल पिके किन्तु अनेकटा काज हबे आपनि जे प्रोफेशनल एटा किन्तु आपनार एकटा प्रोफाइल पिके किन्तु बोझा जाबे आपनि चाइले किन्तु एरकम लोगो यूज करते पारबेन आपनि जदि कोनो एकटा आपनार नाम यूज ना करे जदि आपनि कोनो एकटा डिजाइन रिलेटेड जदि कोनो एकटा नाम यूज करे थाकेन सेक्षेत्रे किन्तु आपनि एनादेर मतो कोनो एकटा लोगो यूज करते पारेन देखबेन ম্যাক্সিমাম ওয়েবসাইটে সরি ম্যাক্সিমাম প্রোফাইলে কিন্তু দেখবেন দেখেন এই কি ধরনের এই প্রোফাইল পিক দিয়ে রেখেছে অলরেডি কিন্তু তারপরেও 39টা মাত্র রিভিউ রয়েছে এই দেখেন এর প্রোফাইলটা দিয়ে রেখেছে নিজের পিক দিয়ে রেখেছে বাট এটা আমার কাছে প্রফেশনাল মনে হচ্ছে না এরকম দেয়া যাবে না এরকম দিবেন না কারণ দেখেন এই মোটামুটি 2016 নভেম্বর থেকে কাজ করছে অনেক দিন যাবত কাজ করছে মাত্র 60টা রিভিউ রয়েছে তো এটা হচ্ছে প্রবলেম তো আমরা যখন আরো দেখেন এও কাজ করছে 2015 নভেম্বর থেকে মাত্র 198টা রিভিউ রয়েছে এগুলো অনেক কম বাট আপনি যখন একটু প্রফেশনাল মানের হবেন আপনার লুকিংটা আরো যখন অনেক প্রফেশনাল হবে তখন কিন্তু সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে আপনাকে ওই কথাই আছে না যে প্রথমে দর্শনদারি পরে গুণবিচারী তো এটা কিন্তু একটা ব্যাপার আছে দেখেন এর যে চেহারাটা এখানে দেখা যাচ্ছে এটা টোটালি কিন্তু একজন প্রফেশনাল একটা লুক কিন্তু এখানে দেখা বোঝা যাচ্ছে এই জন্য কিন্তু তার প্রোফাইলটা কিন্তু অনেক ভারী প্রায় 13,500 এর উপর কিন্তু সে কাজ করেছে তো এই জন্য আমরা প্রোফাইল পিকটাতেই সবচেয়ে বেশি ফোকাস দিব তো এই ছিল আজকের টিউটোরিয়ালসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম